আসসালামু আলাইকুম। আজকে আমরা করব তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে অঙ্কে লেখার জন্য, তো আমাদের 1 নম্বর অঙ্কটাতে আমাদের আছে 972, এটা আমাদেরকে অঙ্কে লিখতে হবে। এজন্য আমরা এখানে যেহেতু আমাদের প্রশ্নে 900 পর্যন্ত আছে, এজন্য আমরা শতক পর্যন্ত স্থানীয় মানটা লিখে যদি নিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে একক, দশক, শতক পর্যন্ত লিখলাম। এখন হচ্ছে আমি এখানে মান বসিয়ে দিব 72। 72-এর জন্য এককের ঘরে 2, শতকের ঘরে, দশকের ঘরে 7 এবং শতকের ঘরে 9। তাহলে আমাদের এখানে 7, 10, 2, 72 এবং 9 শত হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি লিখি 2, 9, 9, 7, 2, 972। তারপরেরটাতে যদি আমরা চলে যাই, 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 8,273। একইভাবে আমরা প্রথমটা যেভাবে করেছি, এখানে যেহেতু 1,000 পর্যন্ত আছে, আমি এখানে শতকের পরে 1,000 দিয়ে দিলাম। তাহলে এখানে 273, তাহলে আমি যদি এখানে লিখি 73 হয় আমাদের এককের ঘরে 3, দশকের ঘরে 7, 200, শতকের ঘরে 2 এবং 1,000-এর ঘরে 8। তাহলে হচ্ছে আমাদের 8,273 হয়ে গেল। 8,273। তারপরের অঙ্কটি হচ্ছে 5,000। 1,000 পর্যন্ত আমাদেরকে বলেছে এবং এখানে হচ্ছে 11। তাহলে এককের ঘরে 11, এককের ঘরে 1, দশকের ঘরে 1, 10, 1, 11 এবং আমাদের শতকের ঘরে কোনো কিছু বলেনি, এজন্য আমরা শতকের ঘরে এখানে 0 দিব এবং 5-এর ঘরে এখানে আমরা 5,000 বলা হয়েছে, এজন্য আমরা 1,000-এর ঘরে 5 দিব। তাহলে আমাদের 5,011 হয়ে গেল। 5,011। তারপরের অঙ্কটিতে এখানেও 1,000 পর্যন্ত বলা হয়েছে, 5,6,001। তাহলে একইভাবে যদি আমরা এখানে লিখি এককের ঘরে 1 এবং এখানে শুধু 1,000 বলা হয়েছে, কোনো দশক বা শতক কিছু বলা হয়নি, তাহলে দশকের ঘরে 0 দিব, শতকের ঘরে 0 এবং 1,000-এর ঘরে যদি 6 দিই তাহলে আমাদের 6,001 হয়ে গেল। এবং সবশেষ অঙ্কটি 1,234, এটাতে যদি আমরা করি 34, এককের ঘরে 4, দশকের ঘরে 3, তারপরে শতকের ঘরে আমাদেরকে বলা হয়েছে 200 এবং এখানে 1,000 বলা হয়েছে, 1,000-এর ঘরে 1। তাহলে আমরা এখানে লিখব 1,234।